কেরালের ওয়েনার্ড যারা পর্যটন ভালোবাসেন তারা জানেন যে ওয়েনার্ডে কত কি দেখার আছে পর্যটকরা ওয়েনাডে যান ট্রেকিং করতে জলপ্রপাত দেখতে মাটির তৈরি বাঁধ দেখতে কিন্তু সেই ওয়েনার্ডেরই এখন যাতা অবস্থা বৃষ্টিতে ভারী বৃষ্টিতে সেখানে একেবারে ধস নেমে গিয়েছে গত দুদিন ধরে সেখানে ধসে প্রায় দেড়শো জনের মতন মানুষের মৃত্যু হচ্ছে এখনো বহু মানুষ নিখোজ রয়েছেন যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে তাদের উদ্ধার কাজ চালানো হচ্ছে ভারতীয় সেনা নামানো হয়েছে বায়ুসেনা রয়েছে কিন্তু কোনোভাবেই এই সেনাদের দিয়ে উদ্ধার কাজটাও সঠিকভাবে করা যাচ্ছে না কারণ ভারী বর্ষণ চলছে এবং এই বৃষ্টিপাত আগামী আরো বেশ কিছুদিন চলবে মাটি ধসে পড়ছে এবং উঁচু পাহাড়ি অঞ্চল থেকে মাটি চলে আসছে মধ্যেই মারা গিয়েছে ধসে চাপা পড়ে ঠিক কি হলো যেদিকেই চোখ যাচ্ছে শুধু কাদা মাটিতে ভরা কোথাও গাড়ি ডুবে যাচ্ছে ডুবে গিয়েছে কোথাও দেখা যাচ্ছে একজন মানুষ ধসে আটকে রয়েছেন তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে তিনি নিজেও বেরিয়ে আসতে চাইছেন পাচ্ছেন না যারা এদিক ওদিক ঘুরতে ভালোবাসেন তারা জানেন ভেনাডের এই একটা পর্যটন স্থল হিসেবে ভেনাডের কি গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে কেরালের ভেনাড কেরালে প্রত্যেক বছরে বহু মানুষ যান ভ্রমণ করতে ঘুরতে যান তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে ভেনাড আর যারা রাজনীতি সচেতন মানুষ তারা ভেনাডের পরিচিতি হিসেবে বলবেন যে সেখানে রাহুল গান্ধী সাংসদ হয়েছিলেন গত দুবারের সাংসদ যখন তিনি আমেথিতে হেরে যান তারপরে তিনি চলে যান ওয়েনারে সেখান থেকে জিতে এবার তিনি তো জিতেছিলেন দুটো কেন্দ্র থেকেই ওয়েনাডেও তিনি জয় পান যদিও ওয়েনাড আসনটি রাহুল গান্ধী ছেড়ে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা তিনি সেখানে প্রার্থী হবেন বলে জানা যাচ্ছে উপনির্বাচনে কিন্তু এই রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তারা ওয়েনাডের অবস্থা শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকার যে সেখানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে সেই আর্থিক সাহায্য ঘোষণার খুব একটা সন্তুষ্ট হননি রাহুল গান্ধী তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এই সাহায্য আরো বাড়ানো হোক ইতিমধ্যেই কেরাল সরকারের পাশে এসে দাঁড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তিনিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতীয় সেনা তো সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে মৌসুম ভ্রমণ জানাচ্ছে যে এই ওয়েনাডে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে এবং ফলত এই পরিস্থিতি আরো ঘোরালো হতে পারে ইতিমধ্যেই বললাম যে জনের মতন মানুষের মৃত্যু হয়েছে দেহ উদ্ধার উদ্ধার হচ্ছে কাজে বাধা পাচ্ছে উদ্ধারকারী দল আরো বৃষ্টির বৃষ্টি হচ্ছে ফলত এই উদ্ধার কাজ আরো ব্যাহত হতে পারে দুই ইতিমধ্যেই সেখানে কিন্তু কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ন তিনি শোক প্রকাশ করেছেন শোক দিবস পালন করার জন্য বলেছেন দুদিন তিনি আহ শোক দিবস ঘোষণা করেছেন পাশাপাশি স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ খুব স্বাভাবিক বিষয় এটা বন্ধ থাকবেই যা পরিস্থিতি সেখানকার কিন্তু এই ওয়েনার্ডের পরিস্থিতি বলুন কিংবা এখন শোনা যাচ্ছে কাশ্মীরেও প্রবল গরম পড়েছে কিছুদিন আগে আপনাদের স্মৃতিতে নিশ্চয়ই আছে যে উত্তরাখণ্ডে ঠিক কি ঘটনা ঘটেছিল কিংবা লাদাখে কি অবস্থা আমাদের এখানে পরিবেশ ভাবুন একবার যে গরমের সময় কতটা গরম পড়েছিল আর এখন যে বর্ষার সময় বৃষ্টি কোথাও হচ্ছে তো কোথাও হচ্ছেই না কতটা গরম এখন ওই বর্ষার সমাতে সময়ে ফলে এই যে প্রকৃতির খামখেয়ালি পনা এই যে প্রকৃতি কোথাও ধ্বংসলীলা চালাচ্ছে দেখা যাচ্ছে এবং সেটা বেশিরভাগ জায়গাতে ধ্বংসলীলাই চালাচ্ছে কারণ কি জানেন আমি আপনি সৃষ্টির জায়গাটা করতে ভুলে গেছি আমাদের যে গাছ লাগানো উচিত গাছ বাঁচানো উচিত এটাই আমরা ভুলে বসে আছি বাঁচাচ্ছি না গাছ বাঁচাচ্ছি না গাছ লাগাচ্ছি না বরং আরো বেশি করে জলাভূমি কেটে জলাভূমি বুঝিয়ে দিচ্ছি গাছ কেটে দিচ্ছি প্রত্যেক দিনই এই ঘটনা ঘটছে দেশের বিভিন্ন পাহাড় জঙ্গল আমরা সব ঘুরিয়ে দিচ্ছি আমাদের বাঁচার জন্য বাসস্থানের জন্য কোথাও প্রাকৃতিক সম্পদের জন্য এই কাজ আমরা দিনের পর দিন করছি আর তারই প্রতিফলন ঘটছে প্রকৃতির এই রোষ তারই প্রতিফলন ঘটছে যে প্রকৃতিও প্রতিশোধ নিচ্ছে একের পর এক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এভাবে প্রকৃতিকে ধ্বংস করলে প্রকৃতিও তার প্রতিশোধ নেয় ওয়েদারে দেখুন কি চরম পরিস্থিতি সেখানকার কাদা মাটিতে ভরে গিয়েছে এমনটা কি হওয়ার ছিল এমনটা তো হওয়ার ছিল না কিন্তু সেই ঘটনাই ঘটছে বহু মানুষ নিখোঁজ রয়েছেন কে কোথায় আছেন কেউ জানেন না ঘুমের মধ্যে মানুষ মারা যাচ্ছে। এই বৃষ্টি আমরা দেখেছি উত্তরাখণ্ডে পাহাড়ি অঞ্চলে এই ওয়েডেরও কিছুটা অংশ পাহাড়ি অঞ্চল আছে জলপ্রপাত আছে দেখার প্রচুর জায়গা রয়েছে কিন্তু আজ কি দেখছেন কাদা মাটিতে ভরে গিয়েছে বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তেই এই যে বর্ষার সময় বৃষ্টি তো হবেই কিন্তু দেখুন কোথাও বৃষ্টি হচ্ছে অতিবৃষ্টি কোথাও বৃষ্টিই নেই কোথাও আবার গরম পড়ছে এমন চরম গরম পড়ছে যে গরম সহ্য করা যাচ্ছে না এবার ভাবুন দিল্লিতে কতটা গরম পড়েছিল শুনেছিলেন নিশ্চয়ই বাহান্ন ডিগ্রি পর্যন্ত উঠে গিয়েছিল আবার দিল্লিতেই কিছুদিন আগে যখন বর্ষা হলো বৃষ্টি হলো জল থই অবস্থা মুম্বাইয়ে জল থই অবস্থা মুম্বাইয়ে যদিও এটা খুব একটা অপরিচিত ছবি নয় মুম্বাইতে বৃষ্টি হলে সেখানে জল জমে যায় বাণিজ্য নগরেতে জল জমার হিস্ট্রি রয়েছে দিল্লিতেও তো দেখলেন যে জল জমে সেখানে বেসমেন্টে জল ঢুকে গিয়ে ইলেকট্রিসিটি একেবারে সেখানে মানে বেসমেন্টে যে কোচিং সেন্টার সেখানে কোচিং সেন্টারে যে বেসমেন্ট সেখানে জল চলে গেছে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে ছাত্ররা বিক্ষোভ প্রতিবাদ চলছে কিন্তু ওয়েনাড়ের এই ঘটনা কিংবা কিছুদিন আগের যে উত্তরাখণ্ডের ঘটনা বা কাশ্মীরে এখন যে প্রবল গরম এই সমস্ত কিছু কিন্তু আপনাকে বার্তা দিচ্ছে আমাকে বার্তা দিচ্ছে যে এভাবে যদি প্রকৃতি ধ্বংস করতে থাকি তাহলে এই ঘটনার বারংবার হবে পুনরাবৃত্তি ঘটবে কেউ রক্ষা করতে পারবে না পৃথিবী বোধহয় এভাবেই ধ্বংস হয়ে যাবে আমি আপনি এভাবেই ধ্বংস হয়ে যাব তাই এখনো বোধহয় সময় আছে গাছ লাগান আবারও বলবো সেই কোন ছোট বয়স থেকে আমরা পড়ে আসছি গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ কিন্তু আজ প্রাণ বড় সংশয় তাই গাছে প্রাণ বাঁচাতে হবে গাছ রক্ষা করতে হবে জলাভূমি রক্ষা করতে হবে এইভাবে সমস্ত কিছু মুছে সাফ করে দিলে শুধুমাত্র নিজেদের বাসস্থান বাড়ি অট্টালিকা তৈরি করব বলে তাহলে এই ঘটনা ঘটবেই আর অট্টালিকা কাদা ঝলে ভরে যাবে কোথায় থাকবেন আপনি কিসের অট্টালিকা তাই প্লিজ ভাবুন এবং শুধু ভাবলেই হবে না কাজ করুন গাছ লাগান প্রত্যেকটা মানুষকে বলবো যারা আমার দর্শক রয়েছে প্রত্যেককে বলবো গাছ লাগান কোথাও জলাভূমি থাকলে তার রক্ষা করুন অন্তত যদি বুঝিয়ে দেখে চুপ করে থাকবেন না অন্তত বলুন একবার দুবার অন্তত বলুন কোথাও যদি বলার জায়গা থাকে সেখানে গিয়ে বলুন অর্থাৎ প্রশাসন স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসনকে পুরসভাকে পঞ্চায়েতকে যেখানে পারবেন একটা অন্তত প্রতিবাদ তো রেজিস্টার করান ভিডিও এখানে শেষ করব বেশি বড় ভিডিও করব না তবে আপনাদের বলবো যে গাছ আজ সত্যি আমাদের জীবনে দরকার প্রকৃতিকে রক্ষা করা আমাদের দরকার না হলে প্রকৃতি এই যা ঘটছে এমনভাবেই কিন্তু প্রতিশোধ নেবে ধন্যবাদ